আজকে আমাদের ভিডিও নতুন আরেকটি ভিডিও আমাদের নতুন কালেকশন আছে হুসেন ফার্নিচার দারিয়াকান্দি কুলিয়ারচর কিশোরগঞ্জ। আচ্ছা আমরা আগে পরিচিত হই, উনি হলেন হুসেন ভাই, উনি এই দোকানটা দেখেন। কেমন আছেন হুসেন ভাই? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছে। আচ্ছা আমরা ভালো আছে, জি জি। আমরা দেখবো আর কি আপনার কি কি মালামাল আছে এবং কোনটার কি দাম কি কাট একটু বলবেন। এই যে একটা খাট, এটা তো সেমি বক্স না? হ্যাঁ সেমি বক্স। কি কাট ভাই? আকাশি কাট। হ্যাঁ না আকাশি না আকাশি বলে একাশি কাট সেমি বক্স না? আচ্ছা আচ্ছা, এগুলোর দাম কত পড়বে? সবগুলাই একই রেটের নাকি? আচ্ছা আচ্ছা। এটা কত পড়বে? আঠারো হাজার টাকা। পরবর্তীতে আর কি আছে ভিতরে? যাই হোক বোঝা গেল অনেক মাল আছে, এক একটা এক এক রেট। পিছনেরটা না, এটা দেখতেছি 13,000 টাকার। 13,000 না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর প্রথম যেটা দেখাইলেন এটা হলো 14,000 টাকা দর্শক, এটা 14,000 টাকার দাম পড়বে। তারপর আলোচনা সাপেক্ষে কম বেশি পরে বোঝা যাবে। এই হলো অবস্থা। আর কি আছে আমাদের কালেকশনে? আচ্ছা এই মালগুলো আমি একটু দেখাই দর্শক, দেখো এটা মোটামুটি 14,000 টাকা বা 14-15,000 টাকার মতো পড়বে না? আচ্ছা এটা কি? এটা হলো 81 হাফ বক্স। হাফ বক্স দুই গুড়া। ও আগে দেখলাম আমরা সেমি বক্স, এগুলো হলো হাফ বক্স। হাফ বক্স দুই গুড়া, দুই গুড়া হাফ বক্স মানে হেভির জন্য দুইটা গুড়া দেওয়া হচ্ছে মধ্যে কাপ। হাফ বক্স জি, অনেক গর্জিয়াস কাজ দেখেন দর্শক, অনেক সুন্দর মাল এটা। পরবর্তীতে আর কি আছে আমাদের? ষোলো হাজার টাকা না? হুসেন ফার্নিচার একটু জায়গার সংকুলন, জায়গায় কোন তার কারণে আসলে ওইভাবে দেখাইতে পারতেছি না এই আর কি। এটা কত পড়বে? 15,000 টাকা। মাস এই যে যে মাসের মতো দেখাচ্ছে, 15,000 এটা হাফ বক্স না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখলাম এটা হলো টাইগার না? টাইগার না? আচ্ছা এখন আমরা দেখবো এটা, এটা মনে হয় প্রথম যেটা আছে কি নর্মালের মধ্যে, এটা কি কাট? এটা হলো রেন্টি। রেন্টি মোটামুটি ভালো, খারাপ না। আচ্ছা এটাও দুইটা গুঁড়া আছে না? হ্যাঁ দুইটা গুঁড়া। এটা কত পড়বো ভাই? এটা 7,000 টাকা। 7,000 টাকা না? আচ্ছা আচ্ছা, এটাও 7,000 না? অনেক সুন্দর। এটা তো পাখি ডিজাইন বার্নিশ ছাড়া না? বার্নিশ ছাড়া এটা মনে হয় অনেক গর্জিয়াস। ফুল বক্স দেখা আগে দুইটা গুড়া, ফুল বক্স অনেক গর্জিয়াস কাজ করা আছে, অনেক সুন্দর। হুম, আচ্ছা এটা বার্নিশটাকে আমরা বেসার পরে কেউ চাইলে করে দেওয়া যাবে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা হলো মূল খাড়ের ওইটা না? আর আগে যা দেখলাম এটা পায়ের পাট, পায়ের পাটটা না? এটা হলো মাথা। মাথা দেখেন দর্শক অনেক গর্জিয়াস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আবার পায়ের পাটটা একটু দেখতে চাই আর কি। আচ্ছা আচ্ছা, একটু একটু আমি ভিডিওগুলো দেখাই, কাজগুলো অনেক গর্জিয়াস, খোদাই করা অনেক গুড ড্রেস। এটা এটা হলো মাথার সাইড, উঁচা সাইডটা
আর এটা হলো পায়ের সাইড না দুইটা মিলে একটা খাট আর পাশে হবে আরো পায়ের সাইড এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কত টাকা পড়বে ভাই এটা হলো বানিশ সারা তো 40,000 টাকা বানিশ সারা 40,000 আর বানিশ করলে এত আর 2,000 টাকা পারবে 2-3,000 টাকা পারবে 40-42 ওই আর কি মোটামুটি অনেক গর্জিয়াস এটা একদম সারি মাল জি জি এটা কি কার এটা 81 কার 81 আচ্ছা আমি ক্লিয়ার না 81 আর 81 কি এক জিনিস কিনা না 81 81 আমরা আচ্ছা দেখ 81 কার্ড আর কি আচ্ছা 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 সুন্দর দেখলাম আচ্ছা তাহলে তো আরও আছে আমাদের কালেকশন হোসেন ফার্নিচারের নতুন কালেকশন আরও কালেকশন এটাও তো অনেক গুরজি আছে হ্যাঁ এটা হলো গালিচা 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 ডিজাইনটা দেখুন গালিচা হয়তো যে 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 গালিচা কারুকাজটা অনেক সুন্দর কারুকাজ এটা আপনার এটা গালিচা আচ্ছা দর্শক সাপোর্ট নাই সাপোর্ট সারা মানে এক কাট কোনো ইয়া নাই আর কি সাপোর্ট সারা 2 ইঞ্চি কাট তক্তা যেটা বলে এই তক্তা দিয়ে বানানো এটা হলো হাফ বক্স না হাফ বক্স এটা কত পড়বে এটা আপনার 21,000 টাকা 21,000 টাকা 21,000 টাকায় আর পিছনে কি দেখি পিছনের মাল নাকি এটা আরেকটা ফুল বক্স এটাও তো কারো অনেক গর্জিয়াস কাজ এটা আপনার 30,000 টাকা এটা তো আমরা পায়ের সাইড দেখলাম না আচ্ছা মূল সাইডটা হবে এটা আচ্ছা আচ্ছা এটা এটা কত পড়বে এটা 30,000 টাকা এটা 30,000 না ভাই 30,000 টাকা এটা 81 কাটার আচ্ছা 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 আমরা তো এই তো গেল খাটের কালেকশন খাট দেখলাম দেখি আর কি আছে এটা হলো একটা ড্রেসিং আপনার দুই সাইড ড্রেসিং টেবিল না চাল সিস্টেম ড্রেসিং টেবিল তিন তলা ড্রেসিং আপনার নিচে লেগ আছে দুটা ড্রয়ার আছে এটা ড্রয়ার আছে এই পাশে ড্রয়ার আছে নিচে তাক আছে আচ্ছা ভাই এটার দাম কত পড়বে এটা আপনার 16,000 টাকা আসলে দর্শক আমি একটু বলে দিচ্ছি কারণ আমরা সাউন্ড সিস্টেমটা একটু খারাপ এই জন্য আমি ওনার দামটা আমি নিজে বলে দিচ্ছি 16,000 টাকা পড়বে না আচ্ছা 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 ভালো তো তারপরে আবার ড্রেসিং টেবিল তো আরও আছে কালেকশন না জানতো একটু দেখি ভাই ভিতরে আছে আরও আচ্ছা আমাদের জায়গা সংকুলন কম জায়গা কম থাকাই আসলে একটা ড্রেসিং না 11,000 টাকা আচ্ছা আচ্ছা অনেক সুন্দর এটা পড়বে 11,000 দেখি এই মালটা একটু এদিকে নেন আমরা এই ওয়ার্ড্রোপটা দেখবো ওয়ার্ড্রোপ সামনে একটা শিকারের আপনার ওয়ার্ড্রোপ এটা একটা ওয়ার্ড্রোপ 81 কাট না মালারিয়া ভালো শিকারের এটা পড়বে আপনার এটার দাম কত ভাইয়া এটা আপনার 20,000 টাকা 20,000 এই পাল্লাটা খোলা যাবে একটু দেখি আচ্ছা আচ্ছা অনেক সুন্দর আসলে দেখছেন এটা একটা ওয়ার্ড্রোপ এটা সম্ভবত 5 ফিট উচ্চতা 5 ফিট প্রস্ত দেখাইতেছে আর কি একটা জায়গা আছে ভিতরে অনেক জায়গা মানে কাপড় টাপড় উপরে ঝুলাই রাখার মতো হ্যাঙ্গারের ব্যবস্থা আছে অনেক সুন্দর একটা মাল এটা জানি কত বলছিলেন ভাই দামটা কত পড়বে 20,000 টাকা আচ্ছা তারপরে আমাদের শোরুমের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন অথবা টাইটেলের নাম্বার দেওয়া থাকবে আপনারা একটু দেখে নেবেন যোগাযোগ করলে হোসেন ভাইয়ের সাথে হোসেন ফার্নিচার আমি দিয়ে দিব নাম্বারগুলো আচ্ছা আর কি আছে ভাই আমরা একটু দেখি হ্যাঁ এটা আরেকটা ড্রেসিং না একটু দেখি এটা আপনার 12,000 টাকা দাম পড়বে কত 12,000 টাকা অনেক ভালো অনেক সুন্দর এটা কি কি আছে একটু বৈশিষ্ট্য দেখান আমার কি কি আছে আপনার আছে বনিছে দুটো তাক আছে গ্লাস আছে এন আছে আবার আপনার ড্রয়ার সিস্টেম আরেকটা ই আছে পাল্লা আছে ড্রয়ার আছে উপরে একটা পাল্লা আছে রুকিং গ্লাস এই আর কি উপরে এটা এটা কি কার্নিস কার্নিস সিস্টেম না কার্নিস সিস্টেম জি আর আগে দেখলাম সাল যেমন ওইটা দেখলাম আমরা সাল সাল
আর এটা হলো কার্নিস সিস্টেম, এটা হলো একটা সাল। হ্যাঁ আগে দেখলাম তো কার্নিস, এটা হলো ছালের মতো সাল, একটা সালের বৈশিষ্ট্য, অনেকগুলো কাজ করানো আছে। এটাও ঠিক তেমনি, একটা ডয়ার, একটা পাল্লা, একটা সুকেস। দাম জানি কত পড়বে ভাই? 13,000 টাকা। আসলে আর আসেন, আসলে হয়তো দাম কম বেশি করা যাবে, যেহেতু হোসেন ভাই বলছে এই আর কি। আচ্ছা ফ্লাইবুট, যেটা মালয়েশিয়ান বুট, হ্যাঁ বুটের মাল, এগুলো অনেকগুলো আছে। আসলে আমরা একটা মালই দেখাচ্ছি, অনেক আছে। এটা কত পড়বে ভাই? এটা আপনার 7,500। সাড়ে সাত 7,000 টাকার মতো পড়বে। আচ্ছা ভাই ধন্যবাদ। আমরা এখন সামনে দেখবো কি আছে কেবিনেট, একটু কেবিনেটগুলো দেখি। তার আগে আমরা আর কয়েকটা ড্রেসিং আছে এগুলো দেখবো। আরও অনেকগুলো ড্রেসিং আছে, অনেকগুলো ড্রেসিং। আসলে এগুলো আপনারা সরাসরি আসলে হয়তো দেখতে পারবেন। এগুলোর দাম বেশি একটা ব্যবধান না, 2,500 টাকা হেরফের হতে পারে। এটা হলো একটা কেবিনেট, কেবিনেটটা এটা কি কাঠ ভাই? এটা কি কাঠ? এটা 81 কাঠ ভাই, 81 কাঠ। কয় পাল্লা এটা? কয় পাল্লা? 1, 2, 3, 4 পাল্লা না? হ্যাঁ 4 পাল্লা। এই যে একটা ড্রয়ার আছে, ড্রয়ার কয়টা? দুইটা ড্রয়ার আছে, দুই সাইড আছে পাল্লা, দুই সাইড দুই পাল্লা। আরেকটা পাল্লা, তার মানে নিচে দুইটা ডয়ার, দুইটা পাল্লা, উপরে চার পাল্লা, এক দুই দুইটা তবক, কার্নিস সিস্টেম। এটাও কি আকাশি? একাশি, এটার দাম কত পড়বে ভাই? এটা আপনার 25,000। কত? 25,000। 25,000 টাকা ছাড় দেওয়া যাবো না দর্শক আসলে? আসলে তো অবশ্যই এটা আলোচনার। আচ্ছা আচ্ছা 25,000 টাকা ওনার, কিন্তু আলোচনা সাপেক্ষে ছাড় দেওয়ার সুযোগ আছে, দেখা যাক। আসেন যোগাযোগ করেন। আচ্ছা আচ্ছা আমরা এখন দেখবো এটা কি? এটা সেগুন, সেগুনের মাল, সেগুনের কেবিনেট না? এটা তো বানির ছাড়া না? তিনটা ডয়ার না? তিনটা ডয়ার, দুইটা পাল্লা, আর উপরে আছে চার পাল্লা না? অনেক গুড জিনিস। এটা তো বানিশ করা না ভাই, তাহলে কিভাবে বানিশ করে নিতে হবে? চাইলে বানিশ, চাইলে বানিশ করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা বানিশ পছন্দ মতো করে দেওয়া দেবো। এটার দাম কত পড়বে ভাইয়া? এটা আপনার 40,000 টাকা। 40,000 টাকা বানিশ সহ না বানিশ ছাড়া? বানিশ সহ, বানিশ সহ 40,000 টাকা। ভালো। আচ্ছা আচ্ছা আরেকটা ক্যাবিনেট হয়তো আছে, আমরা দেখি। এটা 81, তিন ডয়ার, দুইটা পাল্লা, তিনটা ডয়ার। এটা কত? এটা আপনার 30, 30,000 টাকা না? আচ্ছা এই হলো মোটামুটি আমাদের মাল। আরো আছে কালেকশনে, নতুন কালেকশন আসলে নতুন ভিডিও দিব। হোসেন ফার্নিচারের ঠিকানা দেওয়া আছে, যদি কারো প্রয়োজন হয় ফোন নম্বরও দেওয়া আছে। এটা স্ক্রিনশট দিয়ে রাখলে আপনারা যোগাযোগ করতে পারেন এই আর কি। হোসেন ফার্নিচারের কর্ণধার, হ্যাঁ একটু বলেন। সবাই আসবেন, আপনারা আসবেন সবাই, ধন্যবাদ। আসলে আমাদের মাল অনেক সুন্দর সুন্দর মাল, আপনারা না আসলে বুঝবেন না। নতুন কালেকশন মাল আসবে, আরও আপনারা আসবেন সবাই, সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ, সবাই আসবেন হোসেন ফার্নিচার। এটা হলো দারিয়াগান্দি বাস স্ট্যান্ড, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।